হ্যালো বন্ধুরা, দেশে কিংবা দেশে বাহিরে প্রবাসী ভাই বোনেরা, সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমি এসে এখন সাভার থানা স্ট্যান্ডের পাশে একদম সাভার যে আরিচা মহাসড়ক, সে আরিচা মহাসড়কে আসি। এই রাস্তাটা আপনারা সকলেই কম বেশি অবগত, এটা কিন্তু আরিচা মহাসড়ক একদম মেন রাস্তা। ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হলো থানা স্ট্যান্ডের ব্রিজ। তো সম্মানিত প্রিয় দর্শক, এটা একটা কমার্শিয়াল প্লেস, কারণ সাভার এরিয়ার ভিতরে সবচেয়ে কমার্শিয়াল মানে প্লেস হলো, কমার্শিয়াল এরিয়া হলো সাভার থানা স্ট্যান্ড ব্যাংক কলোনি। তো সম্মানিত দর্শক, এখানে আমাদের একটা প্লট আছে, এখান থেকে সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে পায়ে হেঁটে। দেখেন আমি খুব আস্তে আস্তে এখান থেকে পায়ে হেঁটে যাব। তো সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে চমৎকার একটা প্লট দেখাবো। যারা সাধারণত সাভার কমার্শিয়াল প্লেসে বসবাস করতে চান, যারা সাধারণত ভালো পজিশনে জমি কিনতে চান একটু ভালো মূল্য দিয়ে, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আশেপাশের বড় বড় বাড়ি, 10তলা 12তলা 14তলা বিল্ডিং কিন্তু এখানে আছে। এবং সম্মানিত দর্শক, খুবই কম সময় লাগে, জাস্ট এখান থেকে 8 থেকে 10 সেকেন্ড সময় লাগে। তো আমি কিন্তু আস্তে আস্তে হাঁটতেছি যাতে ভিডিওটা না কাঁপে, এবং যাতে আপনারা আশেপাশের যে এনভায়রনমেন্টটা, পরিবেশটা, সেটা যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি জমির যে বুকে, জমির বুকে কিন্তু আমি অলরেডি চলে এসেছি। সম্মানিত প্রিয় দর্শক, এখানে আশেপাশে ব্যাপক পরিমাণে বিল্ডিং আছে, বড় বড় বিল্ডিং, ঘর বাড়ি সব কিছুই কিন্তু এখানে আছে, এবং হাতের নাগালে বাজার ঘাট সব কিছুই কিন্তু এখানে পাবেন আপনি। হ্যাঁ, মার্কেট, বাজার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব কিছু কিন্তু এখান থেকে খুবই কাছে। আমি কিন্তু সরাসরি জমির কাছে চলে আসছি। তো আপনি এখান থেকে হাঁটলে 8 থেকে 10 সেকেন্ড আপনার লাগবে জমির বুকে আসতে আর কি, জাস্ট কয়েকটা প্লট পরেই কিন্তু এই জমিটির অবস্থান। তো সম্মানিত দর্শক, আমি কিন্তু একদম জমির কাছে চলে এসেছি। এই যে আমাদের ডান পাশে যে জমির এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এখানে 20 ফিট রোড, এই রোডটা গেটটা ভিতর দিয়ে আমি ঢুকলে আপনারা দেখতে পারবেন। এখানে কিন্তু অনেক ডেভেলপার্সরা কিন্তু আসছে, এই আমাদের জমির কাছে কিন্তু ডেভেলপার্স আসছে। তো আপনার এখানে জমি কিনেই কিন্তু যে কোনো ডেভেলপার্সের কাছে আপনি দিয়ে দিতে পারবেন। আমি যে গেটটা দিয়ে প্রবেশ করলাম, এই যে রাস্তাটা, এটা কিন্তু 20 ফিট রাস্তা, আপনারা একদম মেপে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে 20 ফিট রাস্তা, এবং সামনে দেখতে পাচ্ছেন কত বড় বড় বিল্ডিং। এখানে যে কোনো গাড়ি, যে কোনো ট্রাক বলেন, আপনার এখান থেকে আপনারা সরাসরি অবাধে নিতে পারবেন, মালামাল আনা নেওয়া করতে পারবেন। তো সম্মানিত প্রিয় দর্শক, আমি মূল কথায় আসি। আমার এই যে বাম পাশে এই যে একটা একটা কালার বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটার পাশে এই যে এখান থেকে শুরু করে একদম ওই একতলা বিল্ডিং পর্যন্ত পুরোটা আপনার 21 শতাংশের একটা প্লট আমরা বিক্রি করবো এখানে। এবং জমিটি এতটাই সুন্দর, একদম পুরো রাস্তার মুখে জমিটা, আপনি যদি এখান থেকে 4 শতাংশ জমি নেন, আপনি যদি এখান থেকে 5 শতাংশ জমি নেন, সব কিছুই কিন্তু আপনার পুরো জমিটাই কিন্তু আপনার একদম স্কোয়ার হবে। মানে আপনি 4 শতাংশ নিলেও আপনার জমিটি স্কোয়ার হবে, 5 শতাংশ নিলেও আপনার জমিটা স্কোয়ার হবে। খুব চমৎকার একটা জমি, মানে এইরকম একটা প্লেসে এরকম একটা ভালো পজিশনের জমি কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না আর কি। তো এই জমিটি বিক্রি হবে তুলনামূলক খুবই কম মূল্যে, কারণ এইসব লোকেশনে জমি কিন্তু 30 লক্ষ টাকার নিচে কিন্তু কখনো জমি বিক্রি হয় না। এটা শুধু আমার মুখের কথা না, আমার সম্মানিত দর্শক, আপনারা যারা সাভার এলাকায় বসবাস করেন অথবা সাভার এলাকায় আত্মীয় স্বজন আছে, আপনারা সকলেই কম বেশি আছে অবগত, সবাই পরিচিত, আপনারা সবাই একটু খোঁজ খবর নিয়ে দেখবেন যে এই পজিশনে 1 শতাংশ জমি কত টাকা বিক্রি হয়। এবং এই যে ডান পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, 10তলা বিল্ডিং আছে, এটা কিন্তু ডেভেলপার্সরা করতেছে। তো সম্মানিত দর্শক, আমি আজকে আপনাদেরকে যে প্লটটা দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আমার বাম পাশে এই যে একতলা একটা ঘর আছে, ঘরটা সহ টোটাল এখানে লম্বা 21 শতাংশ একটা প্লট আছে। এবং এই যে দেখতে পাচ্ছেন একদম সিএস থেকে শুরু করে বিআরএস সমস্ত কিছুই কিন্তু আপ টু ডেট করা, খুব চমৎকার পজিশনের একটা প্লট আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার সম্মানিত দর্শক, যারা ভালো পজিশনে জমি কিনতে চান, সাভার কমার্শিয়াল প্লেসে জমি কিনতে চান, তাদের জন্য কিন্তু এই যে জমিটি, এখান থেকে আপনি আমরা পুরো টাকারে বিক্রি করবো। আপনারা কেউ চাইলে এখান থেকে 5 শতাংশ নিতে পারেন, কেউ চাইলে 4 শতাংশ নিতে পারেন, আবার কেউ চাইলে পুরোটাও নিতে পারেন, কেউ চাইলে 10 শতাংশ নিতে পারেন। এবং প্রতি শতাংশ জমির এখানে মূল্য যে হওয়ার কথা, সেই তুলনামূলক হারে কিন্তু জমির মূল্যটা খুবই কম দামে আমরা দিচ্ছি। এবং প্রত্যেকটা আপনার জমির যে ধারাবাহিকতা, সিএস থেকে থেকে আরএস থেকে বিআরএস সব কিছু আপ টু ডেট করা আর কি, সব কিছু একদম চমৎকার, নিষ্কণ্টক, ভেজাল মুক্ত 4% জমি। আমার সম্মানিত প্রিয় দর্শক, এখানে প্রতি শতাংশ জমির মূল্য 25 লক্ষ টাকা, খুবই কম। আবারও বলি সম্মানিত প্রিয় দর্শক, এই জমিটির প্রতি শতাংশের মূল্য 25 লক্ষ টাকা। এখান থেকে সাভার আরিচা মহাসড়ক জাস্ট 10 সেকেন্ড, 8 থেকে 10 সেকেন্ডের দূরত্ব। এবং এখান থেকে সাভার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব কিছুই কিন্তু কাছে পাবেন। এবং সাভারের যে বড় বড় মার্কেট,
মার্কেটগুলো নিউ মার্কেট সুপার মার্কেট এবং সিটি সেন্টার রাজ্জাক প্লাজা সব কিছুই কিন্তু এখান থেকে খুব কাছে। হ্যাঁ তো সম্মানিত দর্শক এই সব জায়গায় কিন্তু আপনারা জমি কিনে ডেভেলপারসের কাছে দিতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু এখানে 10 তলা 12 তলা বিল্ডিং নির্মাণ করতে পারবেন, খুবই কমার্শিয়াল এবং খুব ভালো লোকেশনে একটা জমি। তো আমার কাছে কিন্তু আপনারা সবসময় কম দাম থেকে শুরু করে ভালো দামের জমি আমার কাছে আপনারা পাবেন এবং একাধিক বাড়ি আছে, টিন সেট বাড়ি থেকে শুরু করে ফাউন্ডেশন করা ব্রিক্সের বাড়ি সব কিছুই কিন্তু আপনারা পাবেন। সাভার এরিয়ার ভিতরে প্রত্যেকটা লোকেশনে আমার কাছ থেকে আপনারা জমি পাবেন, বাড়ি পাবেন। আপনাদের যাদের বাজেট খুবই কম তারাও আমার কাছ থেকে জমি বা বাড়ি নিতে পারবে এবং যাদের বাজেট খুব হাই ভালো কমার্শিয়াল প্লেসে জমি চান বাড়ি চান সেটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। আমি সবসময় আপনাদেরকে চেষ্টা করি একটা ভালো নিষ্কণ্টক ভেজালমুক্ত জমি দেওয়ার জন্য। তো সম্মানিত প্রিয় দর্শক, আপনারা যারা এ পর্যন্ত আমার কাছে ভালো জমি চেয়েছেন, ভালো পজিশনে জমি চেয়েছেন, নিষ্কণ্টক জমি চেয়েছেন, ভেজালমুক্ত জমি চেয়েছেন, আমি কিন্তু সবসময় আপনাদেরকে ভেজালমুক্ত জমি দিয়েছি আর কি। তো আমার কাছে আকরান বাজার থেকে শুরু করে সাভার বাগনেবাড়ি, গোলাপগ্রাম, হ্যাঁ কমলাপুর, ভবানীপুর, তারপর সাদাপুর, হ্যাঁ এবং সাভার আকরান, আপনার সাভার রাজাসন পলো মার্কেট, হ্যাঁ আপনার এবং আরও কম দামের জমি আছে, একদম নিষ্কণ্টক ভেজালমুক্ত কম দামের জমি আছে সাভার যে নামা বাজারের পরে রূপনগর এলাকা, সেখানে কিন্তু আমার কাছে আপনার 2.5 লক্ষ টাকা শতাংশ থেকে শুরু করে 2 লক্ষ টাকা শতাংশ জমি আপনারা কিন্তু আমার কাছ থেকে পাবেন। তো সম্মানিত দর্শক, এখানে জমিটার মূল্য কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি, যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে বা বাজেটের ভিতরে হয়ে থাকে তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের কাছ থেকে আপনারা সবসময় ভালো পজিশনে জমি পাবেন। আসসালামু আলাইকুম।